তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালাপাহাড়ে আগের পাটে আমরা দেখেছি রংলাল যশোদার সাথে ঝামেলা করে গরু কেনার জন্য, এবং শেষ পর্যন্ত গরু কিনতে যায় যশোদার মায়ের গয়না নিয়ে এবং তার আগেকার গরুগুলো বিক্রি করে। তো হাটে যাওয়ার পরে আমাদের আবার শুরু হচ্ছে, ওদিকটা গোলমালে উঠেছে প্রচণ্ডতর, কান পাতা যায় না, মনে হয় যেন দাঙ্গা বাঁধিয়েছে। রংলাল ওই দিকটার পানেই চলিল। এই দিকটায় মহিষের বাজার কালো কালো দুর্দান্ত জানোয়ারগুলোকে অবিরাম ছুটাইছে, ছুটাইয়া লইয়া বেড়াইতেছে। পাইখাদ্যের দল চিৎকার করিয়া বড় বড় বাঁশের লাঠি দিয়া অব্রাশান্ত পিটিতেছে, আর জানোয়ারগুলো ছুটিয়া বেড়াইতেছে জ্ঞান শূন্যের মতো। কতকগুলো একটা পুকুরের জলে পড়িয়া আছে, নেহাত কচি বাচ্চা হইতে বুড়া মহিষ পর্যন্ত বিক্রির জন্য আনিয়াছে। কতগুলো গায়ের চামড়া উঠিয়া গিয়া রাঙা ঘা থক থক করিতেছে। আরও একটু দূরে আম গাছ ঘেরা একটা পুকুরের পাড়েও লোকের ভিড়। রংলাল সেখানে কি আছে দেখিবার জন্য চলিল, একটা পাইকার মহিষ তাড়াইয়া আনিতেছিল। সহসা তাহার লাঠি গাছটা হাত হইতে খসিয়া রংলালের কাছেই আসিয়া পড়িল। রংলালের একটু রাগ হইল, সে লাঠি গাছটা তুলিয়া লইল। পাইকারটার অবসর নাই, সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া বলিল, দাও দাও লাঠি গাছটা দাও হে, যদি আমার গায়ে লাগতো তো তা তোমার লাগতো না, হয় খানিক টুকরা রক্ত পড়তো আর কি হতো। রংলাল অবাক হইয়া গেল, রক্ত পড়তো আর কি হতো, দাও দাও ভাই দিয়ে দাও, হাত ফসকে হয়ে গেছে, দাও দাও। রংলালকে ভালো করিয়া দেখিয়া এবার পাইকারিটি বিনয় প্রকাশ করিল। লাঠি গাছটা দিয়ে গিয়া রংলাল শিহরিয়া উঠিল, এ কি লাঠি প্রান্ত যে সূঁচের অগ্রভাগ বাহির হইয়া রইয়াছে। পাইকারটা হাসিয়া বলিল, ও আর দেখে কাজ নাই, দিয়ে দাও ভাই। রংলাল বেশ করিয়া দেখিল, সূঁচের অগ্রভাগই বটে, একটা নয় দু তিনটে। হঠাৎ একটা শোনা কথা তার মনে পড়িয়া গেল, পাইকারের লাঠির ডগায় ছুঁচ বসাইয়া রাখে, ওই ছুঁচের খোঁচা খাইয়া মহিষগুলো এমন জ্ঞান শূন্যের মতো ছুটিয়া বেড়ায়। উফ, সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। পাইকারটা বলিল, কি কিনিবে কি কর্তা, মহিষ কিনিবে তো, লাও ভালো মহিষ দিব, সস্তা দিব, আয় আয় বলিয়া রংলালকে দেখাইয়া সে মহিষগুলোকে ছুটিতে আরম্ভ করিল। বাপ রে বাপ, বলিহারি বাপ রে আমার, মধ্যে মধ্যে আবার আদরও সে করিতেছে। রংলাল আসিয়া উঠিল বাগানে, চারিপাশেই মহিষের মেলা, এগুলি বেশ হৃৎপিষ্ট আর অযথা তাড়ানোর ফলে ছুটিয়াও বেড়াইতেছে না। শান্তভাব কোনটি বসিয়া কোনটি দাঁড়াইয়া চোখ বুঝিয়া বুঝিয়া রোমন্তর করিয়েছে। গরু এ বাগানে নাই, রংলাল সেখান হইতে ফিরিল, কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্তে আসিয়া থমকিয়া দাঁড়াইল। এ কি মহিষ না হাতি, এত প্রকাণ্ড বিকলাকার মহিষ রংলাল কখনো দেখে নাই। কয়জন লোকও দাঁড়াইয়াছিল, একজন বলিতেছিল, এ মহেশ কে লেবে বাবা। পাইকারটা বলিল, এক লিবে ভাই রাজাই জমিদারে, আর এক লিবে লক্ষ্মী নাই সে, ঘুরছি তো পাঁচ সাত হাট, দেখে আবার কোথাও যাব। অন্য একজন বলিল, এ মোষ গোস্ততে নিয়ে কি করবে, গেরস্ততে নিয়ে কি করবে, এর হালের মুঠো ধরবে কে, তার জন্য এখন লোক খোঁজ। পাইকার বলিল, আরে ভাই বুদ্ধিতে মানুষ বাস করছে, আর এ তো মোষ, নাঙল বড় করলেই জানোয়ার জব্দ, এই নাঙল মাটিতে ঢুকবে দেড় হাত। রংলাল তীক্ষ্ণ প্রশংসমান দৃষ্টিতে মহিষ জোড়াটার দিকে চাহিয়াছিল। বলিহারি বলিহারি, দেহের অনুপাতে পাগুলি খাটো, অবক্ষ পঙ্খ হইতে অন্তর বিষ মন অজন্ত স্বচ্ছন্দে ওই খাটো পায়ে খুঁটি দিয়ে তুলিয়া লইবে। কি কালো রং, নিমেষেই নিকষের মতো কালো, শিং দুইটির বাহার সবচেয়ে বেশি, আর দুইটির কি এক ছাঁচে ঢালিয়া গড়িয়াছে, যেন যমজ শিশু। কিন্তু দামে কি সে পারবে, আচ্ছা দেখাই যাক, হাট ভাঙিয়া শেষ লোকটি পর্যন্ত চলিয়া যাক, তখন দেখা যাবে। পাইকারটিকে তো বলিও, পাঁচ সাতটা হাটে কেউ খরিদ্দার জোটে নাই, তো কথা তো শুধু টাকাই নয়, সকলের চেয়ে বড় কথা ওই জানোয়ারের দুইটি বিপুলতর। রংলাল ওই মহিষ দুইটার কিনিয়া ফেলিল, কিছুতেই সে প্রলোভন সংবরণ করিতে পারিল না। ওই টাকাতেই তাহার হইল পাইকারটাও কয়েকটা হাট ঘুরিয়া বিরক্ত হইয়া উঠিয়াছিল, অনেকগুলি টাকা তাহার এতদিন আবদ্ধ হইয়াছে। সে যখন দেখিল সত্যই রংলালের আর সম্বল নাই, তখন ১৯৮
টাকাতেই মহিষ দুটি রংলালকে দিয়া দিল। রংলালের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। সে কল্পনা নেত্রে দেশের লোকের সপ্রশংসিত বিস্ফারিত দৃষ্টি যেন প্রত্যক্ষ নিরীক্ষণ করিল। কিন্তু যত সে বাড়ির নিকটবর্তী হইল ততই তাহার উৎসাহ ক্ষীণ হইয়া অবসাদ প্রবল হইয়া উঠিল। লেখাপড়া জানা ছেলেকে তাহার বড় ভয়, তাহার কথাবার্তার জবাব দিতে রংলালের হাঁপাইয়া উঠিতে হয়। তাছাড়া এত বড় দুইটা জানোয়ার উদরপূর্ণ করা তো সহজ নয়। এক একটাতে দৈনিক এক পনেরো বেশি খড় নৈশের মতো উদর সাত করিয়া ফেলিবে, গিন্নি যশোদার মা কি বলিবে? মহিষের নাম শুনিলে জ্বলিয়া যায়। রংলাল মনে মনে চিন্তা করিয়া ক্লান্ত হইয়া অবশেষে এক এক সময় বিদ্রোহ করিয়া ওঠে। কেন, কিসের ভয়, কাহাকেই বা ভয়? ঘরই বা কাহার, সম্পত্তির মালিক কি বা কে, কাহার কথার অপেক্ষা করে সে? চাষ কেমন হইবে সে কথা কেউ জানে? রংলালের মনে হইল মাটির নিচে ঘুমন্ত লক্ষ্মীর যেন ঘুম ভাঙিতেছে। মাটির নিরন্ধ্র আস্তরণ লাঙ্গলের টানে চোরচির করিয়া দিলেই মা ঝাঁপিখানি কাঁখে করিয়া পৃথিবী আলো করিয়া আসন পথিয়া বসিবেন। এক হাঁটু দলদলে কাদা, কেমন সোঁদা সোঁদা গন্ধ ধানের চারা, তিন দিনে দিন মূর্তি ধরিয়া বাড়িয়া উঠিবে। কিন্তু এ ভাবটুকু তা স্থির হইয়া না, সে আবার ছেলে ও স্ত্রীর মুখ মনে করিয়া স্তিমিত হইয়া পড়ে। মনে মনে সে তাহাদের তুষ্টি সাধনের জন্য তোষামত বাক্য রচনা আরম্ভ করিল। বাড়িতে আসিয়াই সে যশোদাকে হাসিতে হাসিতে বলিল, হাতি একজোড়া কিনলাম, তোর কথাই থাকলো। যশোদা মনে করিল, বাবা বোধ হয় প্রকাণ্ড উঁচু একজোড়া বলদ কিনিয়াছে। সে বলিল, বেশি বড় গরু ভালো নয় বাপু, বেশ শক্ত শক্ত গিঁট গিঁট গঠন হবে, উঁচুতেই খুব বড় না হয় সেই তো ভালো। এক মুখ হাসিয়া রংলাল বলিল, গরুই কিনি নাই আমি, মোষ কিনিলাম। যশোদা সবিস্ময়ে বলিল, মোষ? হ্যাঁ। যশোদার মাও বলিল, মোষ কিনলে তুমি? বলে হ্যাঁ। আর এমন করে হেসো না বাপু, তুমি আমার গা জ্বলে যাচ্ছে, যশোদার মা ঝংকার দিয়ে উঠিল। আহা, আগে তাই চোখে একবার দেখো, দেখে যা হয় বলো। লাও লাও, জলের ঘটি লাও, হলুদ লাও, তেল লাও, সিঁদুর লাও, চলো। দুগ্গা বলে ঘরে ঢোকা হতো। দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরও ভারী হইয়া উঠিল। সে বলিল, নাও এইবার চালের খড়কে গোছাও, টেনে নিয়ে দিও শেষে। ও কি সোজা পেট, এক একটির কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যুগীও কোথা হতে যোগাবে? যশোদার মা অবাক হইয়া মহিষ দুটাকে দেখিতেছিল। খুব ভয়ঙ্কর, তবুও একটা রূপ আছে যাহার আকর্ষণে মানুষকে চাহিয়া দেখিতে হয়। মহিষ দুটা ইস মাথা নামাইয়া তির্যক ভঙ্গিতে সকলকে চাহিয়া দেখিতেছিল। চোখের কালো অংশের নিচে রক্তাভ্য সাদা ক্ষেত্র খানিকটা বাহির হইয়া পড়িয়াছে, ভীষণ রূপের উপযুক্ত দৃষ্টি। রংলাল বলিল, দাও পায়ে জল দাও। বাবা রে, ওদের কাছে আমি যেতে পারবো না। না না না, এসো তুমি কাছে এসো, কোনো ভয় নাই, চলে এসো তুমি, ভারী ঠান্ডা। যশোদার মা অত্যন্ত ভয়ে ভয়ে আগাইয়া আসে। মহিষ দুটি ফঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কিছু বোধ করিয়া বলিতে চায়। রংলাল বলিল, আ খবরদার, মা হয় তোদের ফেনে দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি চিনে রাখ। তবুও যশোদার মা সরিয়া আসিয়া বলিল, না বাপু, এই তেল সিন্দুর হলুদ তুমি দিয়ে দাও। ও আমি পারবো না, যে কালা পাহাড়ের মতো চেহারা। রংলাল বলিয়া উঠেছ, বেশ বলেছ, একটার নাম থাকুক কালা পাহাড়, আর এইটাই বেশি মোটা, এইটাই হলো কালা পাহাড়, আর এইটার নাম কি হবে বলো দেখি। একটু চিন্তা করিয়াই সে আবার বলিল, আর এইটার নাম কুম্ভকর্ণ। যশোদা বলছে, বেশ বলেছ। যশোদার মা খুশি হইয়া উঠিল, কিন্তু যশোদা খুশি হইল না। রংলাল বিরক্তি হইয়া বলিল, গোমড়া মুখ দিয়ে মুখ আমি দেখতে লারি, সেই গরুই হোক আর গোসাই হোক। রংলাল কালা পাহাড়ের পিঠে চড়িয়া কুম্ভকর্ণকে তাড়া দিতে দিতে তাদের নদীর ধারে চড়াইতে লইয়া যায়। সকলেই ফিরে বেলা তিনটায়। তো আজকের মতো এতটাই, পরের পাঠ আসবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।